দেখো আজকে উত্তরমালা উত্তরের আলোচনা আগের দিন কি দিয়েছিলাম এক কথায় প্রকাশ চ্যাপ্টারের হাতে কলমী অভ্যাস প্রশ্ন কেমন হতে পারে সেই সম্পর্কে আজকে উত্তরগুলো একবার বলে দিচ্ছি আচ্ছা আমি জানি বেশ কয়েকজন আমাকে বলেছ সব হয়ে গেছে কোয়েশ্চেন খুব ইজি তবুও কেন করছি আমি চাইছি কপিতে একদম সঠিকটাই তোমরা লেখো বুঝেছ যারা এখনও করনি যারা এখনো করনি এই ভিডিওটা দেখে সঠিকটা লিখে নেবে তারপর মুখস্থ করে ফেলবে যারা করে ফেলেছ কোনো সমস্যা নেই একবার শুধু মিলিয়ে নাও বেশ দেখো এক নম্বরের প্রশ্নটা ছিল সঠিক উত্তরটির নিচে দাগ দাও দুটো করে অপশান ছিল যেটা রাইট অপশান তার নিচে আন্ডারলাইন করতে হবে প্রশ্নটা ছিল অন্যদিকে মন যার অন্যদিকে মন যার অপশান দুটো মনোযোগী অন্যমনস্ক অবশ্যই উত্তর অন্যমনস্ক অন্যদিকে মন নেই যার তাকে মনোযোগী বলা হয় পরেরটা দেখো চোখের কোন চোখের কোন এক কথায় প্রকাশ অপাঙ্গ চোখ শব্দের সমার্থক শব্দ নেত্র পড়েছিলেন গনাম্বার জানবার ইচ্ছা অবশ্যই জিজ্ঞাসা কৌতূহল মানেও আগ্রহ কিন্তু এখানে এক কথায় প্রকাশে অবশ্যই জিজ্ঞাসা পথ চলার খরচ রাইট আনসার পাথেও ময়ূরের ডাক রাইট আনসার কেকা তাহলে প্রথম পার্টের পাঁচটা সঠিক উত্তর পেয়ে গেলে দ্বিতীয় পার্টটা দেখো নিচে দাগ দেওয়া অংশের পরিবর্তে একটিমাত্র শব্দ ব্যবহার করো আমি আন্ডারলাইন করে দিয়েছিলাম কিছু পার্ট একটা সেন্টেন্সের থেকে কিছুটা অংশ আন্ডারলাইন করা ছিল সেই অংশের এক কথায় প্রকাশ লিখতে হতো যেমন দেখো দুয়ের ক গম চৈত্র মাসের ফসল শুধুমাত্র চৈত্র মাসের ফসল এইটুকু আন্ডারলাইন করা ছিল চৈত্র মাসের ফসলকে এক কথায় প্রকাশ কি বলে চৈতালি বলেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কাব্যেরও নাম দু নম্বর ধ্বনি শোনা গেল বিনার ধ্বনির নিচে আন্ডারলাইন করা আছে বিনার ধ্বনির সমার্থক শব্দ ঝঙ্কার মেয়েটি কথায় কথায় কাঁদে আমাদের কথায় কথায় কাঁদে এই বাক্যের অংশটুকুতে আন্ডারলাইন করা ছিল উত্তর কাঁদুনে খুব অল্পতেই যে কেঁদে ফেলে তাকে কাঁদুনে বলা হয় ভবিষ্যতে যা ঘটবে আমরা জানি না ভবিষ্যতে যা ঘটবে এই অংশের নিচে দাগ দেওয়া ছিল উত্তর ভবিতব্য যেটা আমরা জানি না তাকে ভবিতব্য বলা হয়ে থাকে অঙ্গ নাম্বার চিড়িয়াখানায় হস্তির ডাক শোনা যায় শুধুমাত্র হস্তির ডাকের নিচেই আন্ডারলাইন ছিল হস্তির ডাক এক কথায় প্রকাশ ব্রিংহন তাহলে এই গেল প্রথম পৃষ্ঠার উত্তরটুকু সকলে করে নেবে এই আশা রাখছি অবশ্যই বানান পড়ো কিন্তু আচ্ছা দ্বিতীয় পৃষ্ঠায় একদম সহজ ছিল এটা প্রত্যেকে পেরেছ আমি জানি এক কথাই প্রকাশ করো একদম সরাসরি এক নম্বরেরটা ছিল অর্থাৎ তিনের ক রক্তবর্ণের পদ্ম কোকোনদ রক্তে বর্ণর পদ্ম কোকোনদ হরিণের চামড়া অজিন পাখির কলতান কুজন বা কোলাহল সেটাও হতে পারে কুজনটাই করার চেষ্টা করো এক মাতার সন্তান সহোদর লেখা যায় যার দ্বারা লেখনি। ঠিক পরিষ্কার পরিচ্ছন্ন নির্ভুলভাবে লিখবে আমি চাইছি কপিতে হান্ড্রেড পারসেন্ট রাইট আনসার যেন থাকে বেশ তাহলে আমাদের এক কথায় প্রকাশ চ্যাপ্টারটাও শেষ হলো সকলে আশা করছি বুঝতে পারছো কেমন প্রশ্ন হতে পারে কিভাবে পড়বে এর পরেও যদি কোনো সন্দেহ থাকে আমাকে কমেন্টে জানিও আর একবার আমি বলছি যাদের কাছে স্কুল কপি আছে তারা এখন থেকে স্কুল কপিতে লেখো যাদের কাছে নেই তারা বাড়ির কপিতে লেখো আমাকে এখনও কয়েকজন জিজ্ঞাসা করছো পরপর ভিডিওগুলো দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে কেমন বেশ ভালো থেকো পড়াশোনা করো আজকে আমাদের এই পর্যন্তই আমাদের আরও আর একটা চ্যাপ্টার শেষ হতে চলল পরের দিন আমরা নতুন কিছু আলোচনা শুরু করবো